আমরা যেটি আমরা শুনছিলাম যে আসলে রোগের কি লক্ষণ রয়েছে সেই সম্পর্কে আরেকটু জানতে চাই আমরা কিছু লক্ষণ যেমন ব্যথা ব্যথা তো আমাদের অনেক অনেক রোগেরই একটা লক্ষণ হিসেবে আসে তবে কিডনির কারণেও কিছু ব্যথা হতে পারে সেই ব্যথাগুলো কিরকম বিশেষ করে যখন দেখা যায় কিডনিতে কোনো পাথর থাকে এবং কোনো ছোট পাথর সেগুলো কিডনির থেকে গড়িয়ে যেয়ে তার যে নালি আছে কিডনির থেকে একটা লম্বা নালি যেটাকে ইউরেটার বলা হয় সেটা প্রস্তাবে থলে পণ্য চলে আসছে এটা প্রায় পঁচিশ সেন্টিমিটারের মতো লম্বা এবং এই নালিতে অনেক সময় ছোটো পাথর গড়ে আটকে যায় কারণ চারটে জায়গায় এটা শুরু থাকে এবং যখন আটকে যায় তখন কিন্তু এটা একদম খুব তীব্র ব্যথা হয় যেটাকে কলিকি পেন বলা হয় এবং যদি যে দিকে সাধারণত আটকে যায় দেখা যায় ব্যথাটা পেটের ওই পাশে হয় অনেক সময় ব্যথাটা শুরু একদম নাবির উল্টো দিকে মেরুদণ্ডের যে কোনো এক পাশে থেকে শুরু হতে পারে তারপর পেটের ব্যথা সেটা চলে আসতে পারে ওই পাথরটা গড়িয়ে যতই নিচে যেতে থাকবে ব্যথাটা ততই নিচে যেতে থাকে এবং এক সময় দেখা যায় যে একদম যে গোপন অঙ্গ যেগুলো আছে পুরুষ বা মহিলাদের তাদের সেই পর্যন্ত ব্যথা চলে যেতে পারে এবং ব্যথাটা এত তীব্র হয় অনেক সময় ব্যথায় গড়াগড়ি যাওয়ার মতো হয় অনেক সময় ব্যথার সাথে দেখা যায় কারো ভূমি হতে থাকে কারো দেখা যায় প্রস্রাব একদম লাল হয়ে যায় অর্থাৎ রক্তও যেতে পারে এটা এক ধরনের তীব্র ব্যথা গুলি কি পেইন যদি যে কোনো এক পাশে যদি হয় এটা হলো একটা কিডনির ব্যথা এটা মনে করতে হবে আদারওয়াইজ যদি প্রব না হয় দ্বিতীয়ত কিডনিতে যদি কোনো বড় পাথর থাকে অথবা কিডনিতে যদি টিউমার থাকে তাহলেও কিডনির যে পাশে পাথর আছে বা টিউমার আছে সেখানে নাভির উল্টো দিকে মেরুদণ্ডের সেই পাশটা যে পাশে পাথর বা টিউমার আছে দিকে তার ব্যথা অনুভব করতে পারে এবং বিশেষ করে তারা যদি জগিং করে বা হাটে জোরে দৌড়াদৌড়ি করে ঝাঁকি লাগে বেশি তখন এই ব্যথাটা বেড়ে যেতে পারে এবং কখনও এই ব্যথার সাথে প্রস্তাবটা লাল হয়ে রক্ত যেতে পারে তো এটা এক ধরনের টিউমার অথবা যদি কোনো পাথর থাকে সেগুলোর জন্য অনেক সময় দেখা যায় এই পাথর একদম প্রস্তাবের থলেতে এসে আটকা পড়ে যায় প্রস্তাব করতে যে একটু আটকে যায় আবার একটু নড়াচড়া করলে আবার প্রস্রাব হয় আবার আটকা যেতে পারে এরকম হয় অনেক সময় একদম নালিতে এসে আটকা পড়ে তখন প্রচন্ড প্রস্রাবের চাপ হয় কিন্তু করতে যে দেখা যায় ঝিরিঝিরি করে একটু একটু করে হচ্ছে কিন্তু তেমন মানে স্বাভাবিক গতিতে হচ্ছে না এটা একদম প্রস্রাবের নালিতে এসে আটকা পড়ে এরকম ব্যথা হতে পারে কিডনি যখন নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায় তার কি লক্ষণ তো এই লক্ষণটা আগেই বলছিলাম যে কিডনি যে বিকল হয়ে যায় অনেকগুলো কারণে বিকল হয়ে যেতে যেতে যখন দেখা যায় কিডনির ক্ষমতা একদম সত্তর থেকে আশি এমনকি নব্বই ভাগ নষ্ট হয়ে গেছে তখন অনেকে টের পায় যে তার এই লক্ষণগুলো সে দেখা দিতে থাকে এর কারণটা আসলে কি আমাদের যে কিডনি আল্লাহ আমাদের সৃষ্টিকর তৈরি করে দিয়েছেন এর ক্ষমতাটা মানে এতটাই আমাদের যা দরকার তার সে অনেক বেশি করেই আল্লাহ দিয়ে দিয়েছেন যার জন্য হয়েছে একটা কিডনি যদি আমরা দান করে দিই একটা কিডনি নিয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট কিডনি নিয়ে নির্দিধায় মানুষ সারা জীবন চলে যেতে পারে তেমনিভাবে এই ক্ষমতা যতই কমতে থাকে এটা তো ধীরে ধীরে কমে আমাদের যে কোনো অসুখ যদি খুব ধীরে ধীরে হয় আমাদের বডি সেটাকে আমরা তার সাথে খাপ খাওয়ায় নেয় মানে আমরা অভ্যাসের সাথে মিলিয়ে ফেলি এটা যার জন্য আমরা টের পাই না কারণ দীর্ঘস্থায়ী কিডনি রোগী কী হয় আস্তে আস্তে দেখা যায় যে তার রক্ত তৈরির ক্ষমতা কমতে থাকে তার পানি আমাদের যে যে পানি খাই বা তলীয় মানে জলীয় পদার্থ খাই সেগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যায় নর্মালি কিন্তু সেগুলো বের হওয়ার ক্ষমতা একটু একটু করে কমতে থাকে কমে কমে এসে যখন একদম শেষ পর্যায়ে অর্থাৎ পঞ্চম ধাপে চলে আছে চলে আসে ঠিক তখনই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণগুলো দেখা দেয় কোনো কোনো ক্ষেত্রে চার নম্বর ধাপে আসে তখন দেখা দেয় তো যখন দেখা দেয় প্রথম দিকে যে লক্ষণগুলো আমরা প্রায়ই সে রুগীরা যেটা বলে সেটা বলে যে কোনো ক্ষুধামন্দ খেতে পারে না কিছু দেখলে খেতে ইচ্ছে করে না অনিহা আরও যদি অ্যাডভান্স হয় তখন তো একটু বমি বমি ভাব আর তারা বলে যে আমরা যখন পরিশ্রম করি হাঁটিয়ে কাজ করি সহজেই টার্ড হয়ে যায় হাঁপিয়ে যায় একটু উঠলে হাঁপিয়ে যায় লক্ষণের কথা বললেন এখন এই ধরনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আসলে বেসিক বা সাধারণ কোন কোন টেস্টগুলো করলে তিনি বুঝতে পারবেন যে তার কিডনিজনিত সমস্যা রয়েছে সেই উত্তরটি জানবো তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি